লকডাউনের সময় ফাঁকা সময়কে ব্যবহার করেছেন বিদ্যুৎ সরকার। জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিদ্যুৎ বাবু তার অভিজ্ঞ হাত দিয়ে প্রাণ দিয়েছেন বহু পুতুলকে। লকডাউনের সময় ঘরে বসে বসে যেসব জিনিস মানুষ ফেলে দেয়, যেমন নষ্ট কাপড়, পুঁতি, সুতো, থার্মোকল ইত্যাদি দিয়ে তিনি বানিয়ে ফেলেছেন বহু মূর্তি। শুধু দেবদেবীর মূর্তি নয়, বিশেষ মনীষী এবং এমনকি পশু পাখির মূর্তি যিনি বানিয়েছেন, তিনি জানিয়েছেন এটি তার পেশা নয়, বরং তার নেশা। চাকরি থেকে অবসর গ্রহণের পর বাড়িতে বসে বসে এই মুহূর্তে তার বানানো বাড়ির লোকেরা এসে তাকে প্রচণ্ড সাহায্য করছে বলে তিনি জানান। একটি মূর্তি বানাতে সময় লাগে 2 থেকে 3 দিন এবং বড় মূর্তি বানাতে সময় লাগে 5 থেকে 6 দিন। খুব ধৈর্যের অভাব। আমি বানাচ্ছি ধরো দুর্গা প্রতিমা, মাদার টেরিজা, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, শিব, বিশ্বকর্মা, নানা রকম মূর্তি। এই লকডাউনের সময় বসে সময় কাটে না, আমার এমনি আগা করে ন্যাক ছিল যে জিনিস তৈরি করার, এটা ছিল, কিন্তু লকডাউনে আমার সময় প্রচুর পেতাম, সেই হিসাবে বসে বসে এগুলো করছি। আপনি মূলত এগুলো কি দিয়ে বানাতেন? সব থার্মোকল দিয়ে তৈরি করা। আপনি কি একা একা বাড়িতে বসে বসে? হ্যাঁ, একা একাই। যেসব জিনিস ধরো ওই ফেলে দেয় মানুষে, কাজে লাগে না, সেই সব জিনিস দিয়ে আমার তৈরি করা এগুলো। আর কতগুলো মূর্তি বানিয়েছেন? প্রায় 50-60টা মূর্তি হবে। আচ্ছা, আপনার নাম? আরও আছে, সেটা শো করতে পারলাম না। আচ্ছা, আরও প্রচুর আছে। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ সরকার, 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।